অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আদিকে তার সহ্য হচ্ছে না। আহ, তুমি চুপ করো, নিন আপনি পড়ুন। এটাতে দেখুন মা, আমি দেখে কি হবে, মেয়ের দাদাকে দেখাতে হবে তো। রণ, দেখ একবার। রণ, দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ পিসি, খুব সুন্দর লাগছে। ঠিক আছে ঠিক আছে, হলো না, অনেক তো হলো, দেখা তো হয়েছে, এবার খুলে ফেলো। মানে আমার কথাটা তুমি খারাপ ভাবে নিও না, মানে এই গয়নাটা তো মানে মানে বিল টিল করতে হবে, তারপরে তো ওজন করার ব্যাপার আছে, গায়ে পড়ে থাকলে তো সেই অবস্থায় বিল করা যায় না, তাই না? সে তো বটেই। দাও পিসি। আচ্ছা আপনি আপনি এটার ওজন করে দিন। ও না না, থাক, এখন ওজন করতে হবে না, আমি তো আরো কিছু গয়না নেব, তাহলে সব গয়নার ওজন একসঙ্গেই করা হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো বৌদি, ইচ্ছে করে আমাদের দেখে দেখে গয়নাগুলো কিনছে, যাতে আমরাও গয়নাগুলো কিনি। আমরা আমাদের যতটুকু গয়না কেনা ততটুকু কিনবো, ওরা আমাদের দেখাচ্ছে না। আর তুমি বা ওদিকে দেখছো কেন? আমি তো ইচ্ছা করে ওদের দিকে তাকাচ্ছি না। কি ব্যাপার, গয়না কিনতে এসে বোনের জন্য এই কটা কিনেই হয়ে গেল? আমি তো ভেবেছিলাম তুমি অনেক গয়না কিনবে, বলেছিলে না যে অনেক সম্পত্তি দিয়ে বোনকে ছেলেদের বাড়ি পাঠাবে, এই সেই সম্পত্তি, এই তার নমুনা, এ তো উল্টো হয়ে গেল ভাই। আপনি এখন সম্পত্তির কথা কেন বলছেন বুঝতে পারছি না। ও মা, সময় এলে তো সম্পত্তির কথা বলবোই, এখন না বললে কখন বলবো বলুন তো। আমি তুই আবার শুরু করলি। দেখো দাদা, আমি উচিত কথাই বলছি, এখনই এত কম গয়না দিচ্ছে, বিয়ের পর কত সম্পত্তির ভাগ দেবে সেটা নিয়েই আমার সন্দেহ হচ্ছে। আপনি সম্পত্তি নিয়ে একদম চিন্তা করবেন না, আপনারা যদি চান বিয়ের পরে রেজিস্ট্রি অফিসে গিয়েই আমি আমার বোনের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দেব। তা কি করে হয় জামাই? হ্যাঁ, তুমি তোমার সমস্ত সম্পত্তি একা পরীকে দিয়ে দেবে কি করে সম্ভব? না তুমি আবার কথা বলছো, করু না, ও যদি সব সম্পত্তি লিখে দেয় তাহলে তোমার কি এসে গেল? বাবা বাবা বাবা, তাহলে আমাদের মেয়ের কি হবে, আমাদের মেয়ে কি পাবে? কি গো এখন একদম চুপ করে কেন, কিছু বলো। আমার মেয়ের বিয়ের দিনে আমি আমার সব সম্পত্তি রণন নামে লিখে দেব। তুমি চুপ করে দাও। দেখুন, সম্পত্তির থেকেও আমার কাছে দামি হলো আমার বোন, আমার কথার কোনো নড়চড় হবে না। কিন্তু উনি যা বলছেন, ওনার সঙ্গে আমি পরে কথা বলে নেব, এখন আমি যেটা বলছি শুনুন, আমাকে বিশ্বাস করুন,
এসব কি বলছেন কি দাদা? বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কোথা থেকে? পিসির মনে যা এসেছে সেটা পিসি বলেছেন, এটা তো এমনি কথার কথা, আপনি আপনি কিছু মনে করবেন না দয়া করে। না না, ব্যাপারটা আমি আমি পরিষ্কার করে বলছি। দেখুন, আমার বোনের জন্য আমার কিছু গয়না কেনা আছে, তাছাড়া আমাদের কিছু পারিবারিক গয়নাও আছে। আমি এও বলে দিচ্ছি যে বোনের বিয়ের সময় মাথা থেকে পা পর্যন্ত আমি গয়না দিয়ে ভরিয়ে দেব। আর সেইভাবেই আমার বোনকে আমরা মণ্ডপে আনবো। এই তো, এর থেকে বেশি আর কি চাই? আমরা বাবা মায়েরা এত পরিশ্রম করি যাতে ওদের কোনো অভাব বোধ না হয়। কোনো অভাব হবে না, আপনি আমার বিশ্বাস করুন। আসলে তোমার যেমন তোমার বোনের জন্য চিন্তা হয়, আমার ননদেরও আমার ছেলের জন্য একটু বেশি চিন্তা হয়, ওই আর কি, তাই হয়তো এমন কথা বলে ফেলেছে। আসলে নিজের ছেলের মতোই ভালোবাসে তো ঋষিকে, কিছু মনে করো না বাবা। হ্যাঁ বাবা, তুমি তুমি এসব কথা একদম মনে রেখো না। না না, আপনি আপনি চিন্তা করবেন না, দিন তো নিন, আপনি আপনি এগুলো বিল করুন। হ্যাঁ, বিলটা করুন, এই আমাদেরটাও আলাদা করে বিল করুন। এই বুড়ি, তুমি একটু চুপ করে থাকতে পারো না? তখন থেকে বক 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 করেই যাচ্ছ কেন? ও আমি খালি বক 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 করছি, আর কে তখন থেকে খালি ওরা কেন এলো না ওরা কেন এলো না বলে যাচ্ছে? বেশ করেছি বলেছি। কি ব্যাপার, এত ঝগড়া কিসের? এই তোমাদের দুজনকে দেখছি একসঙ্গে বাড়িতে রেখে কোথাও যাওয়াই যাবে না। আমাকে বলো না তো, ঠাম্মিকে বলো। হ্যাঁ, ও যেন মুখে রাটি কাড়ে না। ছাড়ো তো দাদা, এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। সমবয়সী দুজন একসঙ্গে থাকলে এরকমই হয়, কি বলো পরি? শোন রানো, এবার যখন তুই কোথাও বেরোবি না, ওই মেয়েটাকে কোলে করে নিয়ে যাস। তুই যাওয়ার পাঁচ মিনিট পরেই বলতে শুরু করে, দাদা কেন আসছে না, দাদা কেন আসছে না, এই বলে বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। এখন দাদা দাদা করছে, দুদিন বাদে পরের কথা বলবে। সন্ধে হলেই পথের দিকে তাকিয়ে অপেক্ষা করবে আর ভাববে, এখনো কেন পর আসছে না, এখনো কেন পর আসছে না। আহ কাকিমা, ওরে লজ্জা পাস না, একদম লজ্জা পাস না। তো কাকিমা তাই করতো, তা করতো কেন বলছি, এখনো করে। সন্ধে হলেই দরজায় দাঁড়িয়ে ভাবে, কখন আমি বাজার নিয়ে ফিরবো। একদম পাতা দিস না তুই। কি হলো? আমি শুধু বাজারের কথা ভাবি, তোমার কথা ভাবি না। ও তুমি আমার কথা কি গো, তোমার তো দেরি হলো, কোনোদিন তো এই কথাটা শুনলাম না তোমার মুখে। তুমি খালি বলো যে এত দেরি করে বাজার নিয়ে আর ফিরলে কখন রান্না করবো, কখন খাবো, এইসব বলো। ভাই কি করে বুঝবো বলো, তুমি আমার কথা ভাবো। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক না। পরীর জন্য যে শাড়ি গয়না কেনা হলো সেগুলো তোকে দেখানোই হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, রানি ঠাম্মি সবাইকে তো দেখাতে হবে নাকি? হ্যাঁ তো আমি আমি একদম ভুলে গেছি, আমি 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 দেখাচ্ছি। এই পিসি ম্যাডাম আপনি আসুন, পরি বস 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 বস। এই দেখ তোর শাড়ি। পছন্দ হয়েছে কিনা বল। অনন্যা ম্যাডাম পছন্দ করেছে তাই না? দেখেছ এত ঠেলে কেন পাঠিয়েছিলাম আমি? দীক্ষিতা, আমাদের জন্য পছন্দ বলে কিছু নেই, একা ওই অনন্যারই আছে। আচ্ছা এই শাড়িগুলো দেখ তো, দেখ পছন্দ না হলে বলিস, আমি কিন্তু ফেরত দেব। দোকানের ঠিকানা আমি নিয়ে এসেছি। ঠিকানা নিয়ে এসেছিস মানে তোরা দোকানে যাসনি? আরে মা, সে এক ব্যাপার, ঋষির বাবা তো শাড়িওয়ালা শ্যাকরা সবাইকে বাড়িতে ডেকেছিলেন। কি বলছিস রে? হ্যাঁ তো অনেক গয়নাও কিনেছি, দাঁড়াও দাঁড়াও দেখাই। বড়ি ধর, এই দেখ এই শাড়ি গয়না সব তোর। বেশ হয়েছে, এবারে বোঝ ঠেলা। কেন
খেলা কেন? আরে বাবা, এতদিন তো শাড়ি পরতেই চাইতো না, শুধু চুড়িদার। যে কোনো অনুষ্ঠান, এই ধরো দুর্গা পুজো, ভাইফোঁটা, সরস্বতী পুজো, আমি যখনই শাড়ি পরার কথা বলতাম, ও একেবারে তেড়ে তেড়ে আসতো আমার দিকে। বুড়ি, একদম চুপ করে থাকো, আমার যা ইচ্ছে আমি তাই পরবো। এইবারে বোঝো ঠেলা, ওর দাদা তো পুরো ওর জন্যে শাড়ির দোকান তুলে এনেছে। হ্যাঁ ঠাম্মি, আমি কিনে এনেছি ঠিক, কিন্তু সব কিছু পছন্দ করেছেন বিডিও ম্যাডাম, গয়না শাড়ি সবগুলোই। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আচ্ছা পরি শাড়ি নয় হলো, রণদা আমার শাড়ি কোথায়? কাকিমা, কাকিমা দেখান না। হ্যাঁ, বেচারি চুপ করে শুকনো মুখে দাঁড়িয়ে আছে। মোটেও শুকনো মুখ না। ও মামা, দেখাও না আমার শাড়িটা, দেখাও না। দাঁড়া না, দেখাচ্ছি তো। কিরে, কেমন হয়েছে বল? একদম ওকে বাবা। এটা কার শাড়ি গো? পরির? না না, এটা ভিডিও ম্যাডামের শাড়ি। ও মামা, বলছি এই শাড়িটা বেশি সুন্দর না? রানী, আমার কিন্তু তোমার হাতের শাড়িটা বেশি ভালো লাগছে। এখন তুমি যদি চাও এই শাড়িটা নিতে, তুমি নিতে পারো, আমি এটা নিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে না হয় একটা অদল বদল হয়ে যাক। না, কোনো অদল বদলের দরকার নেই, বিশেষ করে তোমার সঙ্গে তো একদমই না। যে যার নিজের জিনিস নিয়ে একদম চুপ করে থাকো। আর রানী, শোন, শোন, তোর এই শাড়িটা না অনেক বেশি দামি, তাই এই শাড়িটা নিয়ে একদম চুপ করে থাকবি। ও মামা, কেন গো, ওই শাড়িটা তো বেশি সুন্দর, আর আমাকে পরলে মানাবে, আর বিডিও ম্যাডাম তো বললেন ওনার কোনো আপত্তি নেই অদল বদল করতে। তাহলে আপনি এই শাড়িটা নিন, আমি ওই শাড়িটা নেবো, কেমন? দেখি লাগছে। ব্যাস, এই করোনার শুরু হলো, খুশি ওতলাতে দেখলেই ওর আর ভালো লাগে না, চোনা ওকে ফেলতেই হবে। বদবুদ্ধি বলে তোর কিচ্ছু নেই না? আমার আছে, তোমার নেই। তুমি এটা কি করলে? ওই শাড়িটা কত সুন্দর দেখতে, আর তুমি আমাকে নিতেই দিলে না। বিয়েতে আমাকে ওই শাড়িটা পরলে কত সুন্দর লাগতো, আর সেটা তুমি বুঝতেই পারলে না। এই লজ্জা শরম বলে কিচ্ছু নেই না? এতে লজ্জার কি আছে, লজ্জার কি আছে? উনি তো দিয়েই দিচ্ছিলেন। উনি তো দিয়েই দিচ্ছিলেন, সকলকে দেখিয়ে দেখিয়ে শাড়িখানা দিয়ে উনি মহান হচ্ছিলেন সবার কাছে। ওসব বাজে কথা। এখন ভিডিও ম্যাডাম ওই শাড়িটা পরলে ওনাকে সুন্দর দেখতে লাগবে, আর সেটা তুমি বুঝতে পারছো না, সবাই ওনার দিকেই তাকিয়ে থাকবে। পড়তে দিলে তো পড়বে। পড়তে দিলে তো মানে কে পড়তে দেবে? শোন, ওই রণ আর পরি মিলে না ওই বিডিও ম্যাডামের জন্য যতই ওকালতি করুক, তুই শুধু দেখতে থাক রানী, ঠিক সময় এমন টোটকা দেব না ওই শাড়ি আর পরা হবে না। তুমি আর তোমার যত বাজে কথা। সত্যি তো, ওই শাড়িটা অনন্যা ম্যাডাম পরলে ওকে তো আরো ভালো লাগবে, বারবার ওর দিকে তাকাবে। না 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 না, এটা হতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে, কিছু একটা ব্যবস্থা আমি করবই। এদের বাড়ির সবাই গেল কোথায়? ও ঋষিদা, ও কাকিমা, ও মেসমশাই। কাকিমার সাথে মেসমশাই কি করে হবে?
কি বলবো, কাকিমা বলবো নাকি মাসিমা বলবো? বলছি বাড়িতে কেউ আছেন? কে? আমি নারু, দাদাবু পাঠালো। মা নারু, কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। আরে আমি কাকে দেখছি, নারু বাবু যে। বসো, দাঁড়িয়ে কেন? না না বসবো না, একটা কাজে এসেছি, কাজটা সেরেই চলে যাবো। চলে যেতে চাইলেই তোমাকে চলে যেতে দিচ্ছে কে? হ্যাঁ, আর দাঁড়িয়ে কেন, বসো। আমি আর কি বলবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই বলি। পুরী কেমন আছে? খুব খুশি, খুব ভালো। চোখে মুখে কি আনন্দ, একবারে প্রদীপের আলোর মতন চকচক করছে চোখ মুখ। সাংঘাতিক উদাহরণ তো, লোকে বাল্বের কথা বলে আর তুমি প্রদীপ বললে। খারাপ কি বলেছে, ওই প্রদীপ আমাদের বাড়িতে এসে আলো ছড়িয়ে দেবে। দেবেই তো। ওই দেখুন, ভুলে গেছি, এটা ধরুন। কি এটা? পরি দিদির ব্লাউজ, মাপের জন্য পাঠিয়েছি। যেরকম ব্লাউজ পাঠিয়েছে ওরকম ব্লাউজ বানাতে হবে কিন্তু। আরে চলে যাচ্ছেন কেন, চলে গেলে কি করবে? আরো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ওগুলো শুনে নিন। কি ইম্পর্টেন্ট পয়েন্ট? হ্যাঁ, পয়েন্ট নাম্বার 1, ব্লাউজ বড়ও হবে না ছোটও হবে না, একদম পারফেক্ট ফিটিং হতে হবে। আর পয়েন্ট নাম্বার 2, ব্লাউজের গায়ে কোনো ডিজাইন থাকা চলবে না। আর পয়েন্ট নাম্বার 3, ব্লাউজের হাতা লম্বাও হবে না আবার খাটো হবে না, একদম মাঝারি হতে হবে। হ্যাঁ, বাকি পয়েন্ট নাম্বার 4, ব্লাউজের গলা বেশি উপরেও উঠবে না আবার নিচেও নামবে না, ঠিক যেমন ব্লাউজ পাঠিয়েছে পারফেক্ট তেমন ফিটিং হতে হবে। সেই জন্যই তো আমি ব্লাউজটা আনিয়েছি নারু, আমরা কিসব জানি না নাকি? আরে জানেন হয়তো, কিন্তু আমার দায়িত্ব হলো তাও আপনাদের ভালো করে বলে দেওয়া। কারণ কি বলুন তো, এই ব্লাউজ নিয়ে কোনো সমস্যা হলে না বড় দিদি আমাকেই ধরবে। আর শুধু কি ধরবে, আরো যে কত কি করবে বাবা, সে ছোট থেকে দেখে আসছি। তুমি এমন করে বলছো যেন তোমার নিজের বোন। কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? পরি দিদিমণি যাও রণদাদাবাবুর বোন, সেরকম আমারও বোন। আমরা একসাথে মারামারি করি, বাচ্চাদের মতন ঝগড়া করেছি, দাদা বোনের সম্পর্ক না হলে কি এরকম হয় বলুন? পরি দিদিমণি আমার কাছে পুরো লক্ষ্মী বোন, আর দাদাবাবু, দাদাবাবু তো আমার কাছে ভগবান। দেখো জামাইবাবু, পরি দিদিকে বিয়ে করার পর না গ্রামের সবার কাছে তুমি কেমন ভগবানের মতন হয়ে যাবে। আশপাশ থেকে কত মানুষ যে তোমাকে নিমন্ত্রণ করবে, তুমি গুনে শেষ করতে পারবে না। সে তো দেখলেই বোঝা যায়, তোমার দাদাবাবু হলো রাম আর তুমি হলে রাম ভক্ত হনুমান। ও আবার ভুলে গেছি জামাইবাবু, আপনার, আপনার বাবার, আপনার মায়ের আর আপনার পিসির জামা কাপড়ের মাপ নিতে হবে। আরে ছেলের জন্য জামার মাপ নিলেই তো যথেষ্ট, আবার আমাদের মাপের কি দরকার? সে তো আমি জানি না, দাদাবাবুর অর্ডার আমাকে তো মানতেই হবে। ওই যে আপনি একটু আগে বললেন না আমি ভক্ত হনুমান। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। অফিসার, অফিসার। পুরী এসেছে নাকি? ওদিকে উকি মেরে লাভ নেই, সে কিন্তু আসেনি, আমি একাই এসেছি। না না, আমি উকি মারছি না তো। ও আপনার চোখ কাকে খুঁজছে সেটা কিন্তু আমি জানি। বলুন, হঠাৎ আপনার এখানে আসা হলো? পরি কিছু বলেছে নাকি? না না না, কেউ আমাকে কিচ্ছু বলেনি, আমারই হঠাৎ আপনাকে দেখতে ইচ্ছে করলো সেই জন্য এলাম। কেন? আপনাকে কটা কথা বলতে, যেগুলো শুনলে আপনারই ভালো হবে। শুনুন বস, আপনার মনের মানুষকে আপনার মনের মধ্যেই আটকে রাখুন, অন্য কোথাও তাকে যেতে দেবেন না, অন্য কারো মনে তাকে বসতে দেবেন না। এটা তো আপনি বলছেন, কিন্তু আপনার বন্ধু। এই আপনার কি মনে হয় ও আপনার ভালোবাসার দাম দেবে না? ভালোবাসার দাম তো ভালোবাসা দিয়েই দেওয়া যায়, উনি আমায় ভালোবাসেন সেই বিশ্বাসটা তো উনি আমার মনে কোনোদিনও তৈরিই হতে দেননি। আমার তো মনে হয় যে আমার কথা ওনার মনেই নেই।